নমস্কার বন্ধুরা, পূজার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা আলু খেতে পছন্দ করেন না, তাদের জন্য অন্য স্বাদের এক রেসিপি শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সবের সাথেই খাওয়া যায়। এই রেসিপিটা নাম কুঁদরির ঝাল। আমরা অনেকেই অনেক ধরনের কুঁদরির ঝাল খেয়ে থাকি। এই কুঁদরির ঝালটা একদম অল্প তেল মশলা দিয়ে বানানো। আপনারা পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। আমি এইখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম কুঁদরি। কুঁদরিটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি লম্বা লম্বা ফালি করে কেটে নেব। এইভাবেই আমি কুঁদরিটা কাটতে থাকবো লম্বা করে। আমি এইভাবেই সমস্ত কুঁদরিগুলো লম্বা করে কেটে নেব, সরু সরু করে। আমি এইখানে এইভাবেই কুঁদরিগুলো আমার কাটা হয়ে গেলে আমি প্লেটের মধ্যে এক সাইডে রেখে দেব। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খেতে খুব ভালো লাগবে। আমার এইখানে সমস্ত কুঁদরিগুলো কাটা হয়ে এসেছে। আমি এরকম সরু সরু ফালি করে নিয়েছি। নিয়ে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিচ্ছি। আমার এইখানে তেল দিয়ে দিয়েছি সামান্য তেল। আমি এই রান্নাটায় বেশি তেল ব্যবহার করব না। আর আমি রান্নাটা করছি সাদা তেলে। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি কুঁদরিগুলো দিতে থাকব তেলের মধ্যে। এইভাবে যে সমস্ত কুঁদরিগুলো কেটে রেখেছি সব আমি তেলের মধ্যে দিয়ে দেব। আমি লো ফ্লেমে রেখে কুঁদরিটা ভাজতে থাকব চাপা দিয়ে দিয়ে। দিয়ে দিচ্ছি সামান্য নুন, সামান্য হলুদ দিয়ে আমি আবারও নাড়াচাড়া করতে থাকব। এইভাবেই আমি কুঁদরিটাকে হালকা করে ভেজে নেব চাপা দিয়ে দিয়ে। এই রেসিপিটা রুটি, পরোটা, ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আলু খেতে যারা পছন্দ করেন না, তারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন, খেতে খুব ভালো লাগবে। আমার এইখানে কুঁদরিটা অনেকটাই ভাজা হয়ে এসেছে, হালকা লাল লাল হয়ে গেছে। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটা যারা দেখছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমি যে সমস্ত ভিডিও দেব সেই সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে। আমার এইখানে কুঁদরিটা ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। কড়াইতে দিয়ে দেব একদম সামান্য পরিমাণে তেল। আমি এখানে একদম বেশি তেল ব্যবহার করছি না। আপনারা যারা তেল খেতে বেশি পছন্দ করেন না, তারা অল্প তেলের মধ্যে এই রান্নাটা করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আমি সরু করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। লো ফ্লেমে আমি পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি এইখানে পেঁয়াজটা 5 মিনিট মতো ভেজে নিয়েছি। লাল লাল হয়ে যখন আসবে তখন আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও আমি নাড়াচাড়া করতে থাকব। এইভাবেই আমি লো ফ্লেমে, একদম গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমি নাড়াচাড়া করতে থাকছি। দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট 1 চামচ। দিয়ে আবারও আমি ভালো করে কষাতে থাকব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষাতে থাকব। এইভাবেই আমি একভাবে কষাতে থাকব। আমার এইখানে ভালো মতো কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব সামান্য একটু জল। জল দিয়ে আবারও আমি নাড়াচাড়া করতে থাকব। আমি যেহেতু এখানে বেশি তেল ব্যবহার করিনি,
তাই আমি লো ফ্লেমেই মশলাটাকে কষাতে থাকছি। দিয়ে দিয়েছি সামান্য নুন, যেহেতু কুঁদরি ভাজার সময় আমি নুন হলুদ দিয়েছি তাই এইখানে সামান্য পরিমাণে নুন ব্যবহার করেছি। দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ভেজে রাখা যে কুঁদরিটা আছে সেই কুঁদরিটা আমি মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। এইভাবেই আমি রান্নাটা করব। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার এইখানে রেসিপিটা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, একদম শুকনো শুকনো হয়েছে, কোনো জল ব্যবহার করিনি। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমি যে সমস্ত ভিডিও দেব সেই ভিডিওগুলো আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। আপনাদের সকলকে ধন্যবাদ।